নির্বাচনী ভোট প্রচারে ঝড় তুললেন কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী প্রতীকুর রহমান। তৃণমূলের প্রার্থী অভিষেক ব্যানার্জি বিপুল ভোটে পরাজিত হবে শুধু সময়ের অপেক্ষা। শাসক দলের মুড়িমুড়কির মতো ভাঙন, ঘরের ছেলে ঘরে ফিরে বাম জোটে যোগ দিয়ে লালের ওপর শেষ ভরসা। দেখতে পাচ্ছেন দীপশিতা ধর, সরাসরি শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী, তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন প্রতীকুর রহমানের সমর্থনে। বাম জোটের দিকে দিকে যোগদান করছে, কিন্তু এগুলো তো বড় বড় টিভি চ্যানেল বা বিভিন্ন পর্যালোচনাতে তো দেখাবে না, তাই না? এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আরও এক ধাপে কিন্তু সিপিআইএমের জয় শুধু সময়ের অপেক্ষা। ছাত্র যুব নেতা দিচ্ছে ডাক, বাংলা থেকে শাসক দল নিপাত যাক। বাম কংগ্রেস জোটের একেবারে গর্জন, শাসক দল তৃণমূলের হবে বিসর্জন। হ্যাঁ, এটাই খেলা ঘুরপাক খাচ্ছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, ডাইবল হারবার, একাধিক জায়গা, বসিরহাট, সর্বস্তরেই কিন্তু শাসক দলের মুড়িমুড়কির মতো ভাঙছে। বাম জোটের ওপরেই কি ভরসা, শেষ সাক্ষী রাখতে চলেছে বাংলার আম জনতা। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আর এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে একটা সমীকরণ দেখা যেতে পারে, তাই না? এবার আসছি আপনাদের সঙ্গে বিস্তারিত প্রতিবেদনে। মোহাম্মদ সেলিম অধীর রঞ্জন চৌধুরী আগেই ঘোষণা করে দিয়েছেন, 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলকে সাপ এবং 2026 বিধানসভা নির্বাচনে একেবারে বিদায়ের সাপ জানিয়ে দেবেন। সাইরাসহ হালিমসহ দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতাতে বাম কংগ্রেস জোটের কিন্তু বিপুল একটা বাজিমাত দেখা যাচ্ছে। সরাসরি আমরা ডাইবন হারবারে দিকে একটু নজর দিচ্ছি। ডাইবন হারবারে সিপিআইএমের একেবারে বাজিমাত। রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবার সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে দিকে দিকে বাম কংগ্রেস জোটে কিন্তু মানুষ যোগদান করছে শয়ে শয়ে, কিন্তু আমরা শুধু খবরে কি দেখতে পাচ্ছি, দুই শাসক দলের খবরের শিরোনামে হেডলাইনে একেবারে তোলপাড় হচ্ছে। কিন্তু বাম কংগ্রেসের যে জোটের হাওয়া, কিন্তু দর্শক বন্ধুগণ, আপনারা যদি আমাদের এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে যদি থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। হ্যাঁ, এবার খেলা তো জমবেই, সবে মাত্র কিন্তু খেলা কিন্তু শুরু হয়েছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ধীরে 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 মনোযোগ দিয়ে শুনে রাখবেন। দীপশিতা ধর হাসি মুখে কেন, তার জয় কিন্তু নিশ্চিত। দেখতে পাচ্ছেন এসএফআই, ছাত্র যুব, তরুণ তুর্কিরা ময়দানে নামতে শুরু করে দিয়েছেন, কেননা নির্বাচনী ভোট প্রচারে এবার শাসক দলের বড় একটা ধাক্কা। যে শাসক দল মানুষকে মানুষই মনে করেনি বিগত 5 বছর থেকে, পঞ্চায়েত লুট করেছে, পৌরসভা লুট করেছে, তাই ঘরের ছেলে ঘরেই ফিরে পেয়ে এবার সরাসরি ডাইবন হারবার থেকে প্রতীকুর রহমানের সমর্থনে এক ঝাঁকে জোট প্রার্থীর নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনপ্লাবন দেখা যাচ্ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা দিকে দিকে কিন্তু বাম জোটের একটা ফলাফল বা আপডেট সেই রকম কিন্তু একটা প্রভাব কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো রাজনৈতিক মহলে যেটা সমীকরণ বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়া যে সম্ভাবনা বেশি, সেটা রাজনৈতিক মহলেই সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ডাইবন হারবারে বিপুল জয়ের ব্যবধান দেখছে সিপিআইএম। কেউ যদি ভাবে বাম কংগ্রেস জোটের ভোট নেই, তো এটা ভুল ভাববে। 2019 লোকসভা নির্বাচনে বিজেপির কোথাও এজেন্ট ছিল না, ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। সেখানে 18টি এমপি পেল কেন, এটাই জানতে চায় বাংলার মানুষ। তাই বাম কংগ্রেস জোট এবার বাংলাতে 14টি লোকসভা আসনে বিপুল ভোটের ব্যবধানে তারা জয়যুক্ত হবে শুধু সময়ের অপেক্ষা। এই সময়ের অপেক্ষার সাথে সময়ের ব্যবধানে বলছে বাংলার মানুষজন, শাসক দলের যে দুর্নীতির বিরুদ্ধে তাই রুখে দাঁড়াবে শুধু সময়ের অপেক্ষা। তাই দীপশিতা ধর নির্বাচনী ভোট প্রচারে প্রতীকুর রহমানের সমর্থনে বাম জোটের একেবারে বাজিমাত। ডাইবন হারবার, ফলতা, সাঁতরাগাছি, একাধিক জায়গা, মহেশতলা, হ্যাঁ এবার খেলা জমবে। অধীর রঞ্জন চৌধুরী যেমন গতকাল তিনি উত্তর কলকাতাতে এবং দক্ষিণ কলকাতার দমদমে একাধিক জায়গা যে চিত্র এবং বরানগর উপনির্বাচনে বলেছিলেন যে উপনির্বাচনে ভোট প্রচারে শাসক দল তৃণমূল এবার পরাজিত হবে শুধু সময়ের অপেক্ষা। মানুষজন রাজ্য রাজনীতির বিষয়গুলি এক ধাপে 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 কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু এই ধাপে ধাপে মানুষজন কিন্তু একটা গতিবেগ কিন্তু বাড়ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তাছাড়া শাসক দল তৃণমূল তো বুঝতেই পেরেছে তাদের হার কিন্তু নিশ্চিত।
বাংলার মানুষ অত সহজ বোকা নয় তৃণমূলকে ভোট দিয়ে ভোটটা নষ্ট করা। এই ভোট ইন্ডি জোটের ভোট, অর্থাৎ ইন্ডিয়া ব্লক জোটের ভোট, তাই শয়ে শয়ে বাম জোটের একটা ভরসা কিন্তু রাখতে চলেছে স্বাভাবিকভাবে বাংলার মানুষজন। রাজ্য রাজনীতির বিষয়টা যদি আমরা একটু তুলে ধরি, তাহলে প্রায় 5টি লোকসভা আসন থেকে দেখা যাচ্ছে যে দমদম, তারপরে ডাইবন হারবার, বসিরহাট, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, প্রায় 7,000-এরও বেশি ভোটার গোপনে বাম জোটে যোগদান করেছে। তৃণমূল বুঝতে পেরেছে যে এ কী করলাম, আমাদের হার নিশ্চিত, তাই না? বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, হ্যাঁ এটা একটু দেখার বিষয়। 2024-এ যে লোকসভা নির্বাচনের দ্রুত গতিবেগে বাম জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে, প্রতীকুর রহমান দিচ্ছে ডাক শাসক দল ডাইবন হারবার থেকে নিপাত যাক। প্রতীকুর রহমান কথাতেই বলে, হাসি মুখে মুখে হাসি মুখে ভরা তেজ ভরা মন, দীপসিতা এবং সরাসরি দেখতে পাচ্ছেন প্রতীকুর রহমানের সেই মিচকি হাসি, সে হাসিটা কতটা উজ্জীবিত হবে বা কতটা গর্বিত হবে এটা এখন দেখার বিষয়। ডাইবন হারবারে কাতারে কাতারে বাম জোটের মিছিল দেখে, নির্বাচনী ভোট প্রচার দেখে রাতের ঘুম হারাম হয়েছে শাসক দলের। তাই যখন দক্ষিণ কলকাতা একাধিক ওয়ার্ডে, যখন কালীঘাটের বিভিন্ন গ্রাম থেকে শহর পাড়ায় পাড়ায় যখন ভবানীপুরে মিছিল করতে যায় নির্বাচনী ভোট প্রচারে, তখন সেখানে বাধা দেয় সিপিআইএম প্রার্থীকে সাইরা শাহ হালিমকে। তাহলে বুঝতে পাচ্ছেন তৃণমূলের আসল রূপরেখাচিত্র, তৃণমূল কতটা দু নম্বরই একেবারে পর্যাপ্ত, সেই তৃণমূলের অবস্থা এখন কতটা খারাপ হচ্ছে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তবে তৃণমূল দলটা বেশি দিন বাংলাতে থাকবে না, এটা একেবারে স্পষ্টভাবে বাংলার মানুষজন বুঝতে পেরেছে। তাই তৃণমূলের ওপর ভরসা নেই। তৃণমূল যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত, তাই তৃণমূল বুঝতে পেরেছে যে সরাসরি যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। তাই শয়ে শয়ে 7,000-এরও বেশি ভোটার বাম জোটে ভরসা রেখেছে স্বাভাবিকভাবে। এই সমীক্ষা কতটা বাস্তবে, 4 তারিখ অবধি ধৈর্য ধরতে হবে। তাই বাংলার মানুষজন দেখে বলবো যে শাসক দল এবার ভোটে হারতে চলেছে, শাসক দলের কোনো ভরসা নেই। শাসক দল তো হারবেই স্বাভাবিকভাবে, মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা একেবারে স্পষ্টভাবে দেখা যেতে পারে, কিন্তু মানুষজন বুঝতে পেরেছে যে মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটা স্পষ্টভাবে ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু সেটার প্রতিফলন দেখা যেতে পারে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। তবে তৃণমূল ভোটে হারার আগে একটা রণকৌশল তৃণমূলের ফাঁস হচ্ছে। তৃণমূল যেভাবে ছাপ্পার উপর নির্ভরশীল করে, কিন্তু ডাইবন হারবারে মানুষজন দেখে দুটি কথা সিপিআইএম প্রার্থী বাম জোট থেকে তিনি ইন্ডিয়া জোটের ব্লক প্রার্থী হিসেবে তিনি জানিয়েছেন, একটা বুথ দখল হলে রাস্তা অবরোধ হবে কিন্তু কড়া নিরাপত্তা দিয়ে ভোট হবে একেবারে স্পষ্টভাবে। শেষ পর্যন্ত ফের অভিষেক ব্যানার্জি পরাজিত হতে চলেছে, অল্প ভোটের ব্যবধানে হার জিত হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। তাই ডাইবন হারবারের মানুষজন অনেকটাই সংখ্যালঘু নির্ভরশীলের ওপর নির্ভরশীল করলেও মানুষজন তৃণমূলকে কিন্তু আর ভোটটা দিতে রাজি নয়। তৃণমূল যা করছে তার বাহিরের সীমা পরিসীমায় ভাবে, তাই তো? এবার খেলা কিন্তু জমে যাচ্ছে, তাই জোটের ওপর যে ভরসা সেটা স্বাভাবিকভাবে মানুষের রায় বা গণদেবতাদের রায় সেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাই জোটের ওপর যে ভরসা সেটা প্রতীকুর রহমান, কিন্তু বাম জোটের ওপর যে ভরসা রাখছে শয়ে শয়ে শাসক দলের মুড়ি মুড়কির মতো ভাঙন। কিন্তু শাসক দলে যখন মুড়ি মুড়কির মতো ভাঙছে, তখন এই দলটা আদতে ঘুরে দাঁড়াতে পারবে না। এবার লাল মাটির জেলা থেকেও ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে বাম কংগ্রেস জোট। আপনাদেরকে জানিয়ে রাখি, 5 থেকে 6টি লোকসভা আসনে এবার সেই লোকসভা কেন্দ্রগুলি থেকে শাসক দলে মুড়ি মুড়কির মতো সব গোপনে যোগদান করছে। কেউ সামনাসামনি মিডিয়ার সামনাসামনি আসছে না, কেউ লুকোচুরিভাবে গোপনে যে সব সে ঠিক আছে ভোটটা দেওয়ার মানে বাম জোটেই দেব, কেননা রাজ্য রাজনীতিতেই তৃণমূলকে ভোটটা দেওয়া মানে নষ্ট করা একেবারে স্বাভাবিকভাবে। তাই বাংলার মানুষজন বাম জোটের ওপর ভরসা রেখে ফলতা সাঁতরাগাছি একেবারে সরাসরি ডাইবন হারবারের একাধিক ব্লক অন টু ব্লকেও কিন্তু নির্বাচনীয় তারা 1 নম্বর ও 2 নম্বর ব্লকে
তারা প্রচার কিন্তু শুরু করে দিয়েছে বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রাম থেকে শহরে, তাই না? যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি, ফের বাম জোটে হাওয়া কিন্তু ঘুরছে লোকসভা নির্বাচনে ভোট প্রচারের শুরু থেকেই।